সবুজের মাঝে বেঁচে ওঠা, আমরা সমস্ত মাস্টারমশাই ছাত্ররা মিলে গাছের পরিচর্যা করি, সবুজ শাকসবজি মিটে মিলেতে যাতে আমরা সাপ্লাই করতে পারি, সারাদিনই আমাদের এটা চলে, সবুজের বড় অভাব। খাবারে মিশছে ভেজাল সামগ্রী, সাধারণ মানুষের পেটে যাচ্ছে বিষ, এড়ানো যাচ্ছে না শারীরিক সমস্যার আশঙ্কাও। তাই জৈব পদ্ধতিতে চাষ করা শাকসবজির দিকে ঝোঁক বাড়ছে মানুষের। তা বলে কচি কাঁচাদের জন্য স্কুলেই এমন সবজির বাগান তৈরি করার কথা শুনেছেন? ব্যতিক্রমী কাজ করলেন চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের শিক্ষকরা। স্কুলের সামনে এক চিলতে ছোট্ট বাগানে চলছে চাষবাস। শখ করে বাগানের নাম দেওয়া হয়েছে মিড ডে মিল কিচেন অ্যান্ড গার্ডেন। সেখানেই ফলছে ঝিঙে, ঢ্যাঁড়স, কুমড়ো সহ বিভিন্ন ধরনের শাকসবজি। কেন এই মিড ডে মিল কিচেন অ্যান্ড গার্ডেন চালুর সিদ্ধান্ত নিলেন প্রধান শিক্ষক? অনেকদিন ধরেই মাথায় ঘুরছিল যে ছাত্রছাত্রীদের একটা প্রকৃতির মাঝে পাঠ দেওয়ার, ছাত্রছাত্রীরা যাতে সবুজের মাঝে বড় হয়, নিজেদের হাতে গাছের পরিচর্যা করে, গাছের সাথে বন্ধুত্ব পাতায়, সবুজ শাকসবজি মিড ডে মিলেতে যাতে আমরা সাপ্লাই করতে পারি, এসব মিলিয়ে একটা ভাবনা আমার অনেকদিন ধরেই চলছিল। তারপরে আমি বিভিন্ন জনের সাথে কথা বলি, আমি মেনলি দেবনাথ বাবুকে দায়িত্ব নিই আমাদের সিনিয়র টিচার, তাকে বিষয়টা দেখার জন্যে, এবং তার সাথে আমরা সবাই মিলেই, আমরা সমস্ত মাস্টারমশাই ছাত্ররা মিলে এই সমস্ত গাছের পরিচর্যা করি, সারাদিনই আমাদের এটা চলে। কিভাবে চলছে গাছের পরিচর্যা তাও জানান প্রধান শিক্ষক তরুণ কান্তি কুমার। শীতকালের মুখোমুখি এই কাজটা শুরু করি, আমরা প্রথমে গোবর সার দিয়ে মাটি দিয়ে ম্যানিউরিং করি, তারপরে যতটা পেরেছি জৈব সার ব্যবহারের চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে একটা পিট বানিয়েছি যার মধ্যে ভেজিটেবল পিলস এবং সবুজ যে সমস্ত বাতিল অংশ, হাতের ফ্যান এইসব দিয়ে, মানে প্রতিদিনের যে মিড ডে মিলের বাতিল অংশ দিয়ে একটা সারের একটা পিট বানানো হয়েছে, সেখান থেকে ম্যানিউরিং হয় মিড ডে মিলের বাদ বাকি অংশ থেকে, সব মিলিয়ে আমরা একটা জৈব ব্যাপার এর মধ্যে রেখেছি, টাটকা সবুজ শাকসবজির একটা মিড ডে মিলেতে যাতে রাখা যায়। আমলকি গাছ, আমরা সজনে গাছ, মানে বিভিন্ন রকমের ছোট বড় সব মিলিয়ে, শুধু ভেজিটেবল নয়, যেমন আমরা অনেক পেঁপে গাছ এবং বিভিন্ন রকমের অ্যালোভেরা বাহারি ফুল, এবং আশা করছি পরবর্তীকালে আমরা অনেক বেশি এটাকে এনরিচ ওয়েতে ফর্মেতে আমরা করব। তাই একটা সবুজের মাঝে বেঁচে ওঠা, সবুজের বড় অভাব। স্কুলের মাঠে সবজি চাষের পর থেকে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার প্রতি আগ্রহ বেড়েছে, কারণ চোখের সামনে চাষ হওয়া সবজির স্বাদ নিতে চাইছে তারা। তবে গ্রীষ্মের ছুটি এগিয়ে আসায় কিছুটা মন খারাপ পড়ুয়াদের, কারণ স্কুল বন্ধ থাকলে বাগান যে আর দেখা যাবে না। হুগলি থেকে দিব্যেন্দু মজুমদারের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।